ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় দুর্দান্ত এক জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল এর নবম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে রাজস্থান রয়্যালস পরাজিত করেছে 4 উইকেটে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এর জয়ের পেছনে এই ম্যাচে সবচেয়ে বড় অবদান রেখেছেন সঞ্জু স্যামসন। 42 বলে 85 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি ছিল রাজস্থান রয়্যালস এর তেউতিয়ার। শেষের দিকে তেউতিয়া 18তম ওভারে শেলডন কটরেলকে গুনে গুনে 5 ছক্কা হাঁকিয়েছেন। সেই ওভারেই 200 রানের গন্ডি পেরিয়ে যায় রাজস্থান রয়্যালস। জয় অনেকটাই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের। ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় 18তম ওভারে তেওয়াতিয়ার অবিশ্বাস্য সেই ঝড়। এরপর 4 উইকেট হাতে রেখে 19.3 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। উল্লেখ্য, এর আগে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে মায়াঙ্ক আগারওয়ালের ঝোড়ো সেঞ্চুরি ও কেএল রাহুলের 69 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 223 রান তুলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর এই রান তাড়া করেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস।